নিখোঁজ মা ও শিশু সরস্বতী সিং ওরফে পূজা, তার এক বছরের শিশুসহ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে নিখোঁজ। থানায় ডায়েরি করেছেন তার পরিবার, কিন্তু আজও পাওয়া যায়নি তাদের। আমার বউ গত জানুয়ারির 2 তারিখে ঘর থেকে বাজার বলে করে 10:30টার সময় বেরায় আর ঘর ফিরে নাই। তার আমি সন্ধ্যাবেলায় চারদিকে খোঁজ করি নিজেদের আত্মীয় ঘর গেলে, গ্রামের ওখানেও খোঁজ লাগে না। তারপরের দিনে আমি তার বাবার কাছে যাই, তার মামা বাড়ি যাই, কোনো খোঁজ পাওয়া যায় না। না যাওয়ার পরে আমি ওখানেই থাকি, কম করে প্রায় 5 থেকে 6 দিন কাটাই। 6 দিন কাটাবার পরে তার ভাইকে তার মশাকে জিজ্ঞাসা করি, তার মামা বাড়ি যাই, তাতেও কোনো খোঁজ পায়নি বলে আমি এসে ঘরে থাকি। থাকার পরে আমার দিদি বলে যে তোর বউয়ের ফোন এসেছিলো এই নম্বরটার থেকে, এই যে এই মোবাইল থেকে। তাহলে আমি চেক করে দেখছি যে একটা সিভিক পুলিশকে দিই, সে চেক করে যে নাম নম্বরটা বলে উত্তরপ্রদেশ। তাহলে আমি পুলিশের কাছে যাই লিখিতভাবে আমার বউয়ের বাচ্চার ছবি দিয়ে, দিয়ে পুলিশকে দিয়ে গিয়ে লেখাই ওইখানে, কাগজটা লেখার পরে ওইখানে জমা দিই। পুলিশে আমাদেরও নম্বর রাখে ঘরের আমার বাবার, বলে যে কোনো রিপোর্ট এলে আমরা জানাবো আপনাদেরকে, ঠিক আছে এই বলে আমরাকে লেখালেখি করে পুলিশে সেদিন বিদায় দিল। দিয়ে আমরা এলাম, আসার 2 দিন 3 দিন পরে 4 দিন পরে আবার গেলাম, আরেকটি নম্বরে ফোন এসেছিলো, সে নম্বরটা থেকে পয়সা নিয়ে কী সব কথা বলছিল আমি বুঝতে না পারি। একটা আলিগড় দিয়ে থেকে লোক এসছে আমাদের সম্পর্কে, এই যে কাকার জামাই লাগে, তো সে কথা বলে, সে পয়সা নিয়ে তারা কী সব কথা বলে যে 40,000 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি, এইটাই সবচেয়ে বড় সবুজ, আর কিছু আমাকে সবুজ নেই। 29 তারিখ ফোন আয়া স্যার, হ্যাঁ 29 তারিখ কো বাত হুয়া উনসে, 29 জানুয়ারি 29, হ্যাঁ তো বলা হমনে বলা মানে কন লে গয়া এসে কেসে লে গয়া, তো বলা হমনে 40,000 মে ইসকো লিয়া আয়, আচ্ছা তো মানে কি কন হ্যায় কাহাঁ সে বোল রাহা হ্যায়, তো উসনে তো নেই ফোন করকে কাট দিয়া। আচ্ছা আপকা নাম? অর্জুন। অর্জুন জি হ্যাঁ, ধন্যবাদ। আমার বউ বাচ্চা সাম মিস্ত্রি, বউয়ের নাম পূজা ও সরস্বতী সিং, তাকে যেমন আমি ফিরে পাই সেরকম আপনারা কোনো আমাকে হেল্প করুন। ঝাড়গ্রাম জেলা থেকে আমি রঞ্জিত পাল, ইন্ডিয়া আনহার্ড।